হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম টু পাঁচের পাঠশালা। রিজনিংয়ের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক আমরা শিখছিলাম, সেটি ছিল আমাদের ম্যাথমেটিক্যাল অপারেশন বা গাণিতিক ক্রিয়া। প্রথম ক্লাস হয়ে গিয়েছে, যেখানে আমরা টাইপ ওয়ান আলোচনা করেছি, আজকে টাইপ টু এবং এটি সেকেন্ড ক্লাস। থার্ড ক্লাসে আমি টাইপ থ্রি এবং টাইপ ফোর দিয়ে তোমাদের ক্লাসটি সমাপ্ত করাবো। দেখো, প্রথম ক্লাসে আমরা যেটা শিখেছিলাম টাইপ ওয়ানে, প্রবলেম সলভিং বাই সাবস্টিটিউশন, এটা কি ছিল? এটা ছিল যে প্লাস যদি মাইনাস হয়, মাইনাস যদি প্লাস হয়, এমন ছিল যে প্লাসকে যদি মাইনাস লেখা হয়, ইনটুকে যদি ডিভিশন লেখা হয়, তাহলে একটা ইকুয়েশন দেওয়া থাকতো, তার পরিবর্তে কি হতো। এটা আমরা আগে শিখেছি, তোমাদের যদি প্রবলেম থাকে তাহলে তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে বা ভিডিও শেষেও লিঙ্ক পেয়ে যাবে, সেটা দেখে নেবে। আজকে যেটা শিখবো আমাদের টাইপ টু, প্রবলেম সলভিং বাই ইন্টারচেঞ্জিং সাইন্স অ্যান্ড নাম্বার। এটা কি ইন্টারচেঞ্জিং সাইন্স অ্যান্ড নাম্বার মানে কি? এটা মানে কি যে কিছু চিহ্ন দেওয়া, সাপোজ বলছি যে বলে দেবে তোমাকে প্লাস এবং কি আছে বলতো, বলেছে প্লাস এবং মাইনাস, এদেরকে ইন্টারচেঞ্জ হবে। ইন্টারচেঞ্জ মানে কি, প্লাসের পরিবর্তে মাইনাস বসাবে, মাইনাসের পরিবর্তে প্লাস বসাবে, এবং বলে দেবে যে তিন এবং পাঁচের মধ্যে ইন্টারচেঞ্জ করো। তার মানে কি, যেখানে পাঁচ থাকবে তার পরিবর্তে নিব কি তিন, আর যেখানে তিন থাকবে তার পরিবর্তে নিব পাঁচ। একটু সোজা করে বলি, লেখা আছে তিন যোগ পাঁচ, তাহলে আমরা করবো কি, তিনের পরিবর্তে নেব পাঁচ, আর যোগের পরিবর্তে নেব বিয়োগ, পাঁচের পরিবর্তে নেব তিন। এই তো ফর্মুলা, আর কিচ্ছু না। পাঁচ এবং তিন একে অপরকে চেঞ্জ করবো, পাঁচের জায়গায় তিন বসাবো, তিনের জায়গায় পাঁচ, আবার প্লাস থাকে কি হবে মাইনাস, দুই একটা সলভ করি বুঝে যাবে। দেখো, প্রথম কোশ্চেনটা নিয়েছে কি, নিম্নলিখিত সংখ্যাগুলি পরস্পর স্থান বিনিময় করলে প্রদত্ত সমীকরণটি সঠিক হবে। WBCS এসেছে 2019 সালে। এখানে বলেছে এই যে সমীকরণটি আছে না, এই সমীকরণটি ঠিক নয়, এটা ভুল দেওয়া আছে। আমাকে বলেছে যে অপশন থেকে কোন দুজনকে চেঞ্জ করলে আমাদের ইকুয়েশন ঠিক হবে। দেখো, আমি সোজা হঠাৎ বলছি, প্রথম অপশন যদি আমরা নেই, তিন এবং কি আছে আট, তার মানে তিনের পরিবর্তে আট বসাবো, আটের পরিবর্তে তিন বসাবো, মানে একে অপরের ভাইস ভার্সা। তো প্রথম অপশনকে যদি বসাই এখানে, আটের পরিবর্তে কত বসাবো বলো, তিন, গুণন রয়েছে কত, কুড়ি, ভাগ, এবার বলো তিনের পরিবর্তে কত বসাবো, আট যোগ নয় যোগ পাঁচ ইজিক্যাল টু কত, 38। এটা কিন্তু চেঞ্জ হবে, এটা পূর্ণ সংখ্যা আছে। এবার এই ইকুয়েশনটা মানে যদি 38 হয়, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, যে থ্রি এবং ফাইভ, এইটকে যদি ইন্টারচেঞ্জ করি তাহলে ইকুয়েশনটা মিলছে। দেখো, এটা কোনোদিনও সম্ভব নয়, কারণ দেখো এটাতে আট দিয়ে কুড়িকে ভাগ যায় না। আমি বলি গুণ করতে পারি, তিন কুড়ি কত হচ্ছে ষাট, ষাটকেও আট দিয়ে ভাগ যায় যায় না, ভাগ যাচ্ছে না, তার মানে ইকুয়েশন তুমি করেও দেখবে হবে না। তাহলে এদিকে করতে হচ্ছে নয় পাঁচ কত হচ্ছে চোদ্দ, এদিকে তুমি ষাট ভাগ তুমি আট করে দাও, যোগ হচ্ছে চোদ্দ, অ্যান্সার হবে না। দেখো, চার দুগুণি আট, তিরিশ দুগুণি ষাট, পনেরো দুগুণি তিরিশ, এটা দুই দুগুণি চার, এটা কোনোদিনও কিন্তু তোমার 38 হবে না। তার মানে বুঝলাম যে অপশন এ দ্বারা হচ্ছে না। অপশন বি চেক করে দেখি। দেখো, অপশন বিতে আমরা দেখি কি কি বলেছে। অপশন বিতে বলেছে তিন এবং পাঁচ ইন্টারচেঞ্জ করো, বুঝো, তিন আর রয়েছে পাঁচ, মানে যেখানে তিন রয়েছে তার পরিবর্তে পাঁচ বসাবো, পাঁচের পরিবর্তে তিন বসাবো, আর কিছু, আর বাকি জিনিস সব সেম টু সেম থাকবে, এটাই প্রসেস, বুঝো। তাহলে আট গুণন কত আছে, কুড়ি, ভাগ তিনটা চেঞ্জ হয়ে যাবে, তিনটা হয়ে যাবে কত, পাঁচ, যোগ কত আছে নয়, বিয়োগ কত আছে পাঁচ, কত হয়ে যাবে তিন, কারণ তিন এবং পাঁচ চেঞ্জ হবে, আর কিন্তু কেউ চেঞ্জ হবে না। তাহলে ইজিক্যাল টু কত আনতে হবে, 38। দেখি করে, বড় মাস অ্যাপ্লাই করতে হয়, প্রথমে করব ভাগ, আট গুণ পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে কত হচ্ছে চার, যোগ কত হচ্ছে নয়, বিয়োগ কত হচ্ছে তিন, তাহলে এটা গুণ করবো, চার আটে হচ্ছে বত্রিশ, যোগ কত হচ্ছে নয় বিয়োগ তিন, বত্রিশ আর তিন যোগ করলে নয় যোগ করলে আমাদের হচ্ছে একচল্লিশ, বিয়োগ কত তিন, একচল্লিশ বিয়োগ তিন মানে 38 ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে দেখো, এখানেও 38 মেলাতে হতো আমাকে, তাহলে এটা ইজিক্যাল টু কত আসছে, 38। তার মানে পুরো ইকুয়েশনটা প্রুভ হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। তার মানে অ্যান্সার কত হয় বলো, অ্যান্সার হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যে তিনের পরিবর্তে যদি পাঁচ বসাই এবং পাঁচের পরিবর্তে যদি তিন বসাই তাহলে ইকুয়েশনটা সলভ হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবেই এগুলো করতে হয়, যখন সাইন চেঞ্জ করতে বলবে কখনো বা কোনো সংখ্যার পরিবর্তে বসাতে বলবে, সেটাই অ্যান্সার হবে। দেখো, আইটি করছে, আরআরবি এনটিপিসিতে এসছে এটা কোশ্চেনটা, বলেছে
প্লাস এবং ভাগ মানে যোগ ভাগ চেঞ্জ করব, দুই এবং চার চেঞ্জ করব। এটা মানে কি? কোশ্চেনটা লিখে নিচ্ছি আমি, দেখো, যদি কোথাও প্লাস থাকে তার পরিবর্তে বসাবো ভাগ, আর যদি কোথাও দুই থাকে তার পরিবর্তে বসাবো চার। এটা ভাইস ভার্সা বিনিময় করতে হয়, প্লাসের পরিবর্তে ভাগ বসাবো, ভাগের পরিবর্তে প্লাস বসাবো, দুইয়ের পরিবর্তে চার বসাবো, চারের পরিবর্তে দুই বসাবো। এই জায়গাটা কি ক্লিয়ার? এটা যদি তোমার ক্লিয়ার হয়ে থাকে তাহলে ইকুয়েশন তুমি আগে করে বোঝো। তো আমাকে বলেছে যে কোন সমীকরণটি সত্য, এদের মধ্যে কোন সমীকরণটি সত্য। দেখো প্রথম অপশন যদি আমি টেস্ট করি, দুই যোগ কত আছে চার যোগ আছে তিন ইজিক্যাল টু কত হবে তিন, ঠিক আছে যা বলেছে। তো প্লাসের পরিবর্তে বসাবো ভাগ, দেখো দুটো প্লাস আছে, দুইয়ের পরিবর্তে চার, তাহলে এটা কত হবে চার, প্লাসটা কি হয়ে যাবে ভাগ, কত হবে দুই, যোগের পরিবর্তে ভাগ ইজিক্যাল টু কত তিন, ইজিক্যাল টু কত হবে তিন। তাহলে দুই দিয়ে চারকে ভাগ করলে কত হচ্ছে বলো, দুই ভাগ কত তিন, দুই দিয়ে ভাগ দুইকে তিন দিয়ে ভাগ করলে অ্যান্সার দেখবো 0.75 আসছে, এটা আসছে কি তিন, আসবে না। তার মানে বলতে পারি যে অপশন এ হচ্ছে না, অপশন এ হবে না। তাহলে আমি যেতে পারি কোথায়, অপশন বি এর দিকে। অপশন বি কত আছে, চার যোগ দুই যোগ ছয় ইজিক্যাল টু কত 1.5, দেখি এটা হচ্ছে কি না, এটাও মনে হয় না হবে। দেখো চারের পরিবর্তে কত বসবো দুই, যোগের পরিবর্তে ভাগ, এটা হবে চার, ভাগ কত হয়ে যাবে ছয়। তাহলে দেখো যদি ভাগ করি দুই বাই কত হচ্ছে চার, ভাগ হচ্ছে কত ছয়, তাহলে দুই বাই কত হচ্ছে চার, ভাগটা উল্টে যাবে, উল্টে গেলে 1/6 হয়ে যাবে, তাহলে দুই একে দুই তিন দুগুনি ছয়, তার মানে 1/3 = 12 হচ্ছে অ্যান্সার, সেটা কিন্তু 1.5 হচ্ছে না, তার মানে বিও হচ্ছে না, অপশন বি মেলাতে পারছি না। তাহলে দেখি সি হচ্ছে কি হচ্ছে, সি রয়েছে কত দুই, যোগ কত রয়েছে চার, ভাগ রয়েছে কত ছয়, ইজিক্যাল টু কত আছে আট। চেঞ্জ করো, দুইয়ের পরিবর্তে কত হবে চার, যোগের পরিবর্তে ভাগ, চারের পরিবর্তে দুই, ভাগের পরিবর্তে কত যোগ, ইজিক্যাল টু কত হতে হবে আট। তো বড়মাস অ্যাপ্লাই করলে প্রথমে ভাগ হবে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই, যোগ কত আছে ছয়, ছয় করলে দেখো আট হয়ে যাচ্ছে, তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা মিলে যাচ্ছে। আবারও বলছি বোঝো, ভাগের পরিবর্তে যোগ, দুইয়ের পরিবর্তে চার, দুইয়ের পরিবর্তে কত আছে চার, তাহলে দুইয়ের পরিবর্তে চার, ভাগের পরিবর্তে যোগ, চারের পরিবর্তে দুই, ভাগের পরিবর্তে যোগ, ছয় তো ছয় থাকবে সেটা চেঞ্জ হবে না, দুই দিয়ে চারকে ভাগ করলে দুই হচ্ছে আর যোগ ছয় করলে কত হচ্ছে আট, তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইজিলি করতে পারবো যদি তুমি একটু ভালোভাবে যে ব্যাপারটা আমি বলতে যাচ্ছি সেটা বোঝো। WBCS মেইনসে এসছে, এখানে বলেছে যে এই যে স্টার মার্কগুলো দেওয়া আছে না, এই স্টার মার্কগুলো, এই তিনটি স্টার মার্কের জায়গায় কোন সাইন তিনটি বসালে ইকুয়েশনটা মিলবে, ইকুয়েশনটা একটা সমীকরণ হবে, সমীকরণ সিদ্ধ হবে। অপশন এ যদি দেখি তাহলে প্রথমে আছে কত ভাগ, তারপরে গুণ, তারপরে ইজিক্যাল টু, বসিয়ে দেখি যে 24 ভাগ কত 16, গুণ কত আছে 8, ইজিক্যাল টু কত হবে 32, হয়ে গেল। তাহলে দেখো 24 ভাগ 16 মানে বলতে পারি 24 বাই কত আছে 16, গুণ কত আছে 8, এটা ইজিক্যাল টু 32 হতে পারে, দেখি করে 8 দুগুণি কত হচ্ছে 16, দুই দিয়ে 16 করলে কত হচ্ছে 12, অ্যান্সার কত আসছে 12, কিন্তু আমাকে বলেছে কত 32, তার মানে অপশন এ হচ্ছে। বুঝতে পারছো কেন হচ্ছে না, অ্যান্সার আসছে 12 কিন্তু অ্যান্সার কত আসছে এখানে 32, তার মানে অপশন এ হবে না। অপশন বি টেস্ট করে দেখি, বি রয়েছে কি যোগ বিয়োগ ইজিক্যাল টু, তাহলে 24 যোগ কত আছে 16, বিয়োগ কত আছে 8, ইজিক্যাল টু 32, 24 আর 16 হচ্ছে আমাদের 10, আর হচ্ছে কত 40 বিয়োগ 8 ইজিক্যাল টু কত 38, দেখো এটা মিলে যাচ্ছে, অপশন বি মিলে যাচ্ছে। দেখো কি বলেছে, প্লাস মাইনাস তারপর কি ইজিক্যাল টু, তাহলে 24 আর 16 যোগ করলে কত হচ্ছে আমাদের 40, আর পরের সাইন হবে বিয়োগ, এটা ইজিক্যাল টু কত আনতে হবে 32, তাহলে 40 এর থেকে 8 বিয়োগ করলে 32 হচ্ছে, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সাইন চেঞ্জ, আবারও বলছি সাইন চেঞ্জ করতে হবে তবে কিন্তু হয়ে যাবে, যদি সাইনগুলো চেঞ্জ করতে পারি তবেই হয়ে যাবে, এখানে সাইন চেঞ্জও বলে, এখানে কি বলে সাইন পুট করতে হবে, কোন ভ্যালুটি বসাতে হবে, তো অপশন বি এর সাইনগুলো বসালেই আমাদের মিলে যাচ্ছে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে আমাদের, যে সঠিক চিহ্নের সেট নির্ণয় করো। এবার দেখো এখানে বলেছে যে এখানে কোনো সাইন দেওয়া নেই, দেখো সংখ্যাগুলোর মাঝে কোনো সাইন দেওয়া নেই, বলেছে এই ABCD-র মধ্যে কোন অপশনের সাইনগুলো এখানে পুট করলে সমীকরণটা সলভ হবে, তো সেক্ষেত্রে অ্যান্সার কত হবে 90। যদি আমি অপশন এ দেখি প্রথমে আছে কত গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, তার মানে এই ফাঁকা ঘরগুলোতে সাইনগুলো বসিয়ে দেখি হচ্ছে কিনা, 27 গুণ কত আছে বলো তো 3, যোগ কত আছে 19, আর এদিকে দেওয়া আছে কত
যোগ রয়েছে 19, বিয়োগ কত রয়েছে 10, এটা ইজ ইকুয়াল টু কত আনতে হবে 90 আনতে হবে। যদি হয়ে যায় তাহলে সেটাই অ্যানসার। তাহলে দেখো গুণ করতে পারি 27 আর 3 হচ্ছে কত আমাদের 81, যোগ কত আছে 19, বিয়োগ কত 10, তাহলে এটা যোগ করলে হচ্ছে 81 আর 19 হচ্ছে 100, বিয়োগ 10 তাহলে কত হচ্ছে 90। দেখো তার মানে অপশন এই মিলে যাচ্ছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যে গুণ যোগ এবং বিয়োগ যদি বসাই তাহলে প্রথম সমীকরণটা কি হচ্ছে সমান হচ্ছে বা সমীকরণটি একটি নির্দিষ্টভাবে সলভ হচ্ছে। বাকিগুলো তুমি বি সি ডি অপশন টেস্ট করে দেবে মিলবে না, এভাবে কিন্তু এগুলো করতে হয়। দেখো নেক্সট কি বলেছে, যে ভাগ এবং গুণ যে আছে এদের পরিবর্তে তাহলে নিচের কোন সমীকরণটির মান হবে। আচ্ছা এই সমীকরণটিতে বলেছে ভাগের পরিবর্তে কি বসাবো গুণ, আর গুণের পরিবর্তে কি বসাবো ভাগ, এই জায়গাটা বোঝো তাহলে অ্যান্সার কত হবে। এটিও আরবি এনটিপিসিতে এসেছে 2016। দেখো তাহলে আমি বলতে পারি যে 45 ভাগের পরিবর্তে কি বসাবো গুণ, এটাকে যদি উঠিয়ে দাও তাহলে 4 বাই কত হবে বলো তো 10, দশমিক উঠালে, বিয়োগ কত আছে 21, গুণটা কি হয়ে যাবে ভাগ 3, যোগ কত আছে 1। তাহলে তুমি দেখো এখানে আমি কাটাকুটি করতে পারি, 5 নং কত হচ্ছে 45, 5 দুগুণি 10, তাহলে উপরে 4 নং কত হচ্ছে 36 বাই কত 2, বিয়োগ এটা দিয়ে ভাগ করলে কত হয় 7, যোগ কত আছে 1। ঠিক আছে এবার দেখো 36কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 18, আইটার থেকে একটা প্লাস একটা মাইনাস বিয়োগ করতে হবে, 7 থেকে আর বিয়োগ করলে কত 6, তাহলে ইজিকাল কত আসছে বলতো 12। তার মানে এই সমীকরণটিতে যদি আমি ভাগের পরিবর্তে গুণ বসাই, গুণের পরিবর্তে ভাগ বসাই, তাহলে অ্যান্সার কত হচ্ছে বলতো অপশন ডি ইজ রাইট অ্যান্সার 12। দেখো বাকি সব সেম থাকবে, ভাগের পরিবর্তে কি বসিয়েছি আমি, ভাগের পরিবর্তে কি বসিয়েছি বলো, ভাগের পরিবর্তে গুণ আর গুণের পরিবর্তে কি বসিয়েছি দেখো ভাগ। তো 0.4 আছে, দশমিক ঘটালে 4 বাই কত হয় 10, তাহলে 45 আর 10 যদি আমি কাটাকাটি করি 5 দিয়ে, 5 দুগুণি 10, 5 9 45, আর 4 9 34 বাই কত আছে 2, তাহলে এটা 18, আর এদিকে 7 থেকে 6 1 বিয়োগ করলে 6, 18 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে 12। নেক্সট কোশ্চেন দেখো বলেছে যোগ এবং গুণকে চেঞ্জ করবে এবং 3 এবং 8 কে চেঞ্জ করবে, দুটো চেঞ্জ বোঝো। যোগের পরিবর্তে আমি বসাবো কত গুণ আর কি তিনের পরিবর্তে বসাবো 8, 8 এর পরিবর্তে 3, আবারও বলছি ভাইস ভার্সা আছে এখানে, ঠিক আছে একজনের পরিবর্তে আরেকজন। তো সেই ক্ষেত্রে দেখো বলার চেষ্টা করো কি কি চেঞ্জ করব, এই যে গুণটাকে চেঞ্জ করব, যোগটাকে চেঞ্জ করব, আর কোথাও আছে 3, 3 এবং 8 তাই তো, এই 8টাকে চেঞ্জ করতে হবে, 3 কিন্তু কোথাও নেই, 3 এবং 8 চেঞ্জ করতে বলেছে, 8 3 কোথাও নেই, তার মানে বাকিটা আমি করতে পারি। দেখো 6 এটা কি হয়ে যাবে গুণটা কি হয়ে যাবে যোগ, গুণের পরিবর্তে কি হবে যোগ, কত হবে 85, আর ভাগ তো চেঞ্জ হবে না, ভাগ তো 5ই থাকবে, এবার যোগটা কি হয়ে যাবে বলতো গুণ, 8 এর পরিবর্তে হয়ে যাবে কত 3, বিয়োগ কত 9, এটার অ্যান্সার কত আসবে। যোগ এবং গুণ, তাহলে যোগটা গুণ হয়ে গেল, 8টা কত হয়ে যাবে 3 হয়ে যাবে, আর 3 তো কোথাও নেই, ঠিক আছে তাহলে 6 যোগ 5 দিয়ে 85কে ভাগ করলে 5 17 কত হয় 85, গুণ কত আছে 3, বিয়োগ কত আছে 9, তাহলে 6 যোগ 3 17 কত হয় 51, বিয়োগ কত 9, 51 আর 6 করলে কত হচ্ছে আমাদের 57 বিয়োগ 9, 57 বিয়োগ 9 মানে হচ্ছে আমাদের অ্যান্সার 48, 48 মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে ছিল কি যোগ এবং গুণ চেঞ্জ করব এবং 3 এবং 8, দেখো 3 তো কোথাও নেই, একটা 8ই আছে সেটাই কত হবে 3, বাকিটা ইজিলি নামাতে পারি। এই কোশ্চেনটিতে দেখো কি বলেছে, যে সঠিক সমন্বয় নির্বাচন করে এবং যা এ বি সি ডি ই দেওয়া আছে তো তার পরিবর্তে সমীকরণে কি বসালে এই সমীকরণটির ইজিকাল টু কত আসবে 104 আসবে। তো ওখানে বলেছে এই যে এ বি সি ডি ই দেওয়া আছে এদের পরিবর্তে কিছু সাইন বসবে, তো সাইনগুলো কোথা থেকে নেব অপশন থেকে নেব, যে অপশনের সাইনগুলো বসে অ্যান্সার 104 হবে সেটি হচ্ছে অ্যান্সার। তো এই কোশ্চেনগুলো আবারও বলছি এমটিএস এ বারবার আসে, তোমাদের এমটিএস এ দেখো এটা এসছে, কিন্তু সামনে এমটিএস এক্সাম আছে সেখানে বারংবার কিন্তু এই কোশ্চেনগুলো পরীক্ষাতে আসছে, একটা নয় দুটো তিনটে করে আসছে। এবারে দেখো অপশন এ থেকে চেষ্টা করি, দেখো অপশন এটা আমি করাচ্ছি না কেন, কারণ অপশনে দেখো 4টি সাইনই এসছে, একটা সাইন এখানে হবে, তো এই জন্য এটা আমি করাচ্ছি না, হ্যাঁ দেখি বাকিগুলোর মধ্যে আসা হতে পারে কিনা। বিতে দেখো প্রথমে রয়েছে বিয়োগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে ভাগ, তারপর বিয়োগ, দেখি পুট করে এটা ইজ ইকুয়াল টু 104 আসে কিনা। 38 প্রথমে রয়েছে কত বিয়োগ, কত আছে 17, তারপরে রয়েছে বি এর মান কত গুণ 9, সি এর পরিবর্তে বসানো কত যোগ 100, 17,
তারপরে বসাবো ডি এর পরিবর্তে ভাগ রয়েছে কত, 13, ই এর পরিবর্তে বিয়োগ কত আছে 94, কত হতো 104। তো সাইন বসানো হলে তুমি বটবাস করো, 38 থেকে 17 বিয়োগ করলে হচ্ছে আমাদের 21, গুণ কত হচ্ছে 9, যোগ এটাকে বিয়োগ ভাগ করে দিতে পারো, 17 দিয়ে 13 করলে 7, 9, 3, 9, 27 মানে 9 হচ্ছে, বিয়োগ কত 94, এটা যদি গুণ করি 9 কে 9, 9 দুগুণে 18, 189। এবার বোঝো যোগ কত আছে 9, বিয়োগ কত আছে 94, তো এটা যদি আমি যোগ করে দিই তাহলে হচ্ছে 189, 189 হচ্ছে 198, ঠিক আছে, তার থেকে বিয়োগ করে দাও 94, 198 থেকে 94 বিয়োগ করলে এখানে থাকছে 4, একদম রাইট অ্যান্সার 104 হচ্ছে, তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, যে 104। অপশন এ নিলাম না কারণ একটা সাইন আসেনি, সেটা তুমি ছেড়ে দাও। সি এবং ডি ট্রাই করবে, হবে না। এই কোশ্চেনটা একটু অন্যরকম ছিল, এবিসিডির পরিবর্তে যা যা সাইন আছে সেখানে বসালাম, তো তারপরে বিয়োগ করলে 21 আসছে, এবার ভাগ করলে কত হচ্ছে 9, 9, 9 যোগ হবে, আবার গুণটাকে আমাকে আগে করতে হবে বড়মাস, তো 9, 21 কত 189 থেকে 9 যোগ করলে 198, বিয়োগ করলে কত 94, আশা কত হচ্ছে 104। দেখো এই সমীকরণে আবার সেম দিয়েছে এসএসসি সিজিএল এর কোশ্চেনটা, দেখো 2020-তে এসেছে, সামনে তোমাদের সিজিএল এক্সাম আছে, তো এখানে বলেছে কোন সাইনগুলো পুট করলে এই ইকুয়েশনটা মিলবে, খুব গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে যদি দেখি আমি প্লাস ইনটু বিয়োগ যোগ ইজ ইকুয়াল টু, তারপর কত গুণ, ঠিক আছে বসা, তাহলে 512 প্রথমে কত হবে ভাগ, কত হবে বলতো 32, তারপর আছে কত গুণ 9, বিয়োগ কত আছে 100, হ্যাঁ তারপরে যোগ রয়েছে কত 6 ইজ ইকুয়াল টু কত 25, গুণন কত আছে 2, তো বলতে পারি 25 গুণন 2 সমান সমান কত হবে 50, তো এটা ইজ ইকুয়াল টু 50 আসবে, এটা প্রথম ভাগ আছে, 32 দিয়ে তুমি যেটাকে ভাগ করো তো আই থিঙ্ক 6 আছে, তো 2 আছে, 6 দুগুণে 12, আচ্ছা 16 দিয়ে হতে পারে, দেখি 16 ইন্টু 32, 6 দুগুণে 12, 2, 3, 6, 18, 2 কে 2, 20, 21 এর 1 হাতে 2 হাত, ঠিক আছে, তার মানে হয়ে যাচ্ছে আমাদের এটা 16, ভাগ করলে কত হচ্ছে 16, ভাগ করলে হচ্ছে 16, গুণন কত আছে 9, বিয়োগ আছে 100, যোগ কত আছে 6, তো এটা যদি গুণ করি 6, 9, 54 কত 4, হাতে কত আছে 5, 9 কো 9, আর 5 হচ্ছে 144, বিয়োগ কত আছে বলো তো 100, যোগ কত আছে 6, তো এটার থেকে যদি বিয়োগ করো তাহলে কত হচ্ছে 44, যোগ কত আছে 6, না একদম 50 আসছে, তাহলে এটাই চেয়েছিলাম আমাকে কোশ্চেনে, তার মানে 50ই চেয়েছিল, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আগেরটার মতো সেম, শুধু স্টার মার্ক যেখানে যেখানে রয়েছে তার পরিবর্তে তুমি এই সাইনগুলোকে পুট করে দাও, সাইন পুট করলে বাকিটা বড়মাসের নিয়ম করে দেখো 50 চলে আসে, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বি সি ডি তোমরা বাড়িতে চেষ্টা করবে, দেখবে একটিও দিও এই সমীকরণটি 50 আসবে না, অন্য কিছু আসবে। নেক্সট কোশ্চেনটি নিয়ে নিচ্ছি, যে এটাও সিজিএলে এসছে 2020 কোশ্চেন, এবার আমাকে বলেছে যেখান থেকে, এবার কোনো সাইন দেয়নি, বলেছে এখান থেকে 48, 39, 39, 26, 15, 78, 45, 25, 45 এবং 48, এদের থেকে কাদেরকে এক্সচেঞ্জ করলে, মানে কাদেরকে এক্সচেঞ্জ করলে এই ইকুয়েশনটা মিলবে, এক্সচেঞ্জ মানে বলছি যে 48 পরিবর্তে বসাবো আমি 39, আবার 39 পরিবর্তে বসাবো 48, এটা আগে সাইনের ক্ষেত্রে হতো, ভাইস ভার্সা হতো, তো অপশন এ টেস্ট করে দেখি আমি যে 48, 39 হবে, তাহলে 78 ভাগ 48 কত হয়ে যাবে 39, গুণ কত আছে 8, যোগ কত আছে 26, গুণ কত আছে 7, বিয়োগ 39টা কত হয়ে যাবে 48, যোগ 45 তো চেঞ্জ হবে না, 45 যোগ কত 15, 45 যোগ কত আছে বলো দেখি 15, ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু আরেকটা কত 210, ঠিক আছে দেখছি করছি, তো প্রথমটা চেঞ্জ করলাম কিন্তু এটা চেঞ্জ করলাম, বুঝো এটা জাস্ট চেঞ্জ করা হলো, ঠিক আছে 48 আর 39, এটা ইজ ইকুয়াল টু 110 আনতে হবে, তো দেখি এটা তো গুণ ভাগ করলে কত হচ্ছে 2, গুণন রয়েছে আমাদের 8, যোগ এটা যদি গুণ করো, আচ্ছা গুণ আছে 26 গুণ, 6 সাথে 42 এর 2 হাতে কত 4, 7 দুগুণে 14, 4, 18, 182, বিয়োগ কত আছে বলতো 48, যোগ এটা যোগ করে কত হচ্ছে 60, ঠিক আছে বটমাস করে গুণ করে দাও, 8 দুগুণে কত আছে 16, 16 আর 182, যোগ কত আছে বিয়োগ কত আছে আমার 48, বিয়োগ 48, যোগ কত আছে 60, এবার তুমি করো দেখো এই দুটো যদি 8 দুগুণে 16 তাই তো, হ্যাঁ ঠিক আছে
তাহলে সেই ক্ষেত্রে এটা যদি আমি যোগ করে দিই তাহলে এখানে হচ্ছে 8, 9, 198, তাই তো? 198 হচ্ছে, আর এটার থেকে যদি করি তাহলে কত হচ্ছে বলতো? প্লাস হচ্ছে আমাদের 112 হচ্ছে, প্লাস একদম প্লাস 12, 60 আর কত 48, একটা প্লাস একটা মাইনাস বিয়োগ করবো তাহলে 12 হচ্ছে, 198 আর 12 হয়ে যাচ্ছে আমার 210। দেখো রাইট আনসার কত হচ্ছে, 210 হয়ে যাচ্ছে, যেটা আমাদের দেওয়া আছে। তার মানে বলতে পারি অপশন এ ইজ দ্য রাইট আনসার, বাকিগুলো টেস্ট করার দরকার নেই কারণ ওগুলো অ্যান্সার হবে না। তাহলে তুমি ভালো করে অবজার্ভ করো যে আমি বসালাম কি, এই যে 48 পরিবর্তে 39 আর বসালাম 39 পরিবর্তে 48, বাকি কিন্তু সাইন চেঞ্জ করিনি, বাকি সব সেম ছিল। এবার বাকি কোশ্চেন আমি ভাগ করলাম, ভাগ করে দিয়ে গুণ করে দেখো চলে আসলো 210। এবার দেখো এই কোশ্চেনগুলোই আমি তোমাদের নিয়েছিলাম, কারণ এর বাইরে কোনো টাইপ এখানে হয় না। সেকেন্ড টাইপটা প্রবলেম সলভিং বাই সাবস্টিটিউশন, একটি পরিবর্তে আরেকটি। তো তোমরা ভালো করে পরের টাইপটিও দেখো, যদি প্রবলেম থাকে তাহলে আগের পার্ট ওয়ানের যে ভিডিওটি সেটিও দেখে নাও, তবে ম্যাথমেটিক্যাল অপশন থেকে কোনো ধরনের প্রবলেম আর হবে না। বিভিন্ন এক্সামে যত ধরনের তুমি এক্সাম দাও, সিজিএল, সিএসএল, রেলওয়ে, ডাব্লিউপি, আরপিএ বা ডাব্লিউপিএসআই, যে এক্সামই দাও, দুটো তিনটে করে এই ধরনের ম্যাথমেটিক্যাল অপশন তোমার আসবে। এক্সামের জন্য তোমার প্র্যাকটিস যদি অ্যাডভান্স লেভেলে থাকে তবেই কিন্তু হবে, নাহলে হবে না। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।